আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়াল ল্যাম্প আমরা ওয়ালে যে ল্যাম্পগুলা ফিটিং করি সৌন্দর্য বাড়ানোর জন্য এটি মূলত তৈরি করে দেখাবো তো আপনারা যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে নিজেরা এই জিনিসটি খুবই সহজে তৈরি করতে পারবেন তো এটি কীভাবে তৈরি করছি এবং কী কী প্রয়োজন আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি পুরা ভিডিও দেখতে পারেন তাহলে নিজেরা এই জিনিসটি খুবই সহজে তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা আমরা এখানে প্রথমে এমন একটি খাপ নিব এটি মূলত এই লাইটগুলোর এই খাপটি এই খাপটি আমরা একটা নিব এখানে আমরা সমস্ত কিছু ফিটিং করব এবং শুধু একটি মাত্র কালারিং ব্যাথি নিব ফিটিং করে এখানে লাগার জন্য এটা এখানে লাগাবো লাগাই আমাদের কাজটি শেষ হয়ে যাবে তো এবার আমরা কাজটি শুরু করে দেই তো প্রথমে আমাদের এদের গোল করে দাগ দিয়ে নিতে হবে মানে যেভাবে আমরা জিনিসটি কাটব ফুটা করতে হবে তো এই জন্য তো আমি দাগ দিয়ে নিই এখানে সুন্দর মতো কলমে কালি বসবে না তারপর চেষ্টা করব। তো আমাদের এখানে দাগ দেওয়া হয়ে গেছে তো এবার আমরা যেখানে যেখানে ফুটো করবো সেখানে সেখানে একটি সুন্দর মতো দিয়ে নিব তো এবার আমরা এভাবে সমস্তগুলোকে ফুটো করে নেব তো এইভাবে আমরা ফুড কে নেব তো এইবার এগুলোকে আমাদের সুন্দর মতো সাইজ নিতে হবে আমরা এগুলোকে সুন্দর মতো সাইজকে নেব তো আমরা এভাবে সুন্দর মতো এগুলা ফুটো করে পরিষ্কারকে নিলাম তো এবার আমরা এই লাইটটি এখানে ফিটিং জন্য আমরা এভাবে আগে একটু ব্যাকে নেব লাইটটিকে নিয়ে একদম মাছ বরাবর লাগাতে হবে কোনো কাম ব্যবহার করতে পারেন তো আমরা লাগাই নিলাম এবার এটাকে আমরা তার লাগাই নেব এই জন্য আমাদের প্রথমে ঝালাই কে নিতে হবে এখানে তো আমরা এখানে প্লাস মাইনাস দেখে লাগাই দিব আমি এখানেও এমন ক্যাবল ব্যবহার করবো চার্জার চার্জার লাইন লাগালে এটি মূলত জ্বলবে এরকম সিস্টেম করব তো আমরা এবার এগুলোকে ব্লুগামটা লাগাই দিব তো এবার আমরা এটিতে এটা সুন্দর মতো লাগিয়ে নেবো এই জন্য আমরা এখানে ব্লু আম ব্যবহার করবো সুপার গুলো এখানে ব্যবহার করলেও চলবে আপনারা যদি এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এইভাবে লাগাই দিব তো আমার সমস্ত লাগানো কাজগুলো সমস্ত কিছু শেষ আমাদের এখানে আর কোনো কাজ নেই কাজ মোটামুটি সমস্ত শেষ হয়ে গেছে তো আপনারা কিন্তু খুব সহজে এটি তৈরি করতে পারবেন এবার আমরা এটি দিয়ে চেক করে দেখব যে আমাদেরটা কেমন চলে দেখুন এটি কিন্তু খুবই সুন্দর আলো এখান থেকে তো এবার আমরা লাইট বন্ধ করে ওয়ালে ফিটিং করবো তো এই জন্য আমাদের এখানে একটি সিল মারব তো এটা একটু দেখুন তো তলায় আমরা একটি একটা মারে নিব আমরা এটি ওয়ালে ফিটিং করবো এটি আমরা ওয়াল ফিটিং করে দেখে আপনাদের দেখুন কি চমৎকার দিতেছে বন্ধুরা দেখুন এটি কিন্তু খুবই সুন্দর লাইটিং আও দিতেছে আমরা যদি জিনিসটা ঘোরায় লাগাই তাহলে কিন্তু আরও সুন্দর আলাদা আছে ওয়ালে দেখুন দাগগুলো সুন্দর মতো দেখা দিতেছে তো আমরা এবার পিছের দিক সাইডে না লাগাই এমনি সামনের দিকটা আমরা লাগাইতে পারি তো এই জন্য আলোটা আরও সুন্দর হবে দেখুন খুবই সুন্দর আলো হইতেছে এখানে এবার আমরা দেখুন এদিককে দিলে কিন্তু আলোরা বেশি একটা নাই মানে ধারে সুন্দর দেখা যাইতেছে না তো এদিকে রাখলে রাখলেই এটা কিন্তু সুন্দর দেখা যাইতেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক এবং একটি কমেন্ট করতে বুঝবেন না আর বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিও করতে অঙ্কে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম